লাল সবুজের ছবি আঁকি, বাউলের সুরে স্বপ্ন বুনে বাংলাকে ভালোবেসে, এই বাংলাকে ভালোবেসে। আজ বাংলার অগ্রযাত্রায় ভরে ওঠে অন্তর, স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানের শততম পর্বে। আমাদের বিরতিহীন এই পথ চলা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার কারণে। আপনারা সাথে ছিলেন বলেই আমরা দেশের বিভিন্ন প্রান্তের ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির রূপবৈচিত্র্য তুলে ধরতে পেরেছি। তুলে ধরেছি হাওর বাওর, দুর্গম পাহাড়ি এবং উপকূলীয় মাটি ঘাসা মানুষের জীবনাচার। আপনাদের দেখাতে পেরেছি শহর থেকে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বর্তমান অবস্থা সহ শিক্ষা অবকাঠামোর বৈপ্লবিক উন্নয়ন চিত্র। দর্শক, আজকের বিশেষ আয়োজনে থাকছে আমাদের শততম পর্ব পর্যন্ত পথ চলার গল্প। সোনালী প্রান্তর অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম জাহাজ শ্রমিক এবং জাহাজ শিল্প নিয়ে। এরপর আমরা খুঁজে বেরিয়েছি সোনালী প্রান্তর, রাঙামাটির দুর্গম এলাকায় বরকল উপজেলার শিক্ষার্থীদের মাধ্যমে দেখতে পেয়েছি তারা 4-5 ঘন্টা নৌকা চালিয়ে পাহাড়ি পথ বেয়ে সমতল ভূমি থেকে প্রায় 600 ফিট উপরে স্কুলে লেখাপড়া করে। তাদের এই আগ্রহ উদ্যম দেখে আমরা সত্যি আপ্লুত হয়েছি। আমরা গিয়েছিলাম বান্দরবন জেলার সাঙ্গ নদীর তীরে সেখানকার মানুষের টিকে থাকার গল্প শুনতে। দক্ষিণের জেলা কক্সবাজারের টেকনাফ এবং মহেশখালী দ্বীপের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের চোখে পড়েছে, সেই সাথে বিশ্বসেরা সমুদ্র সৈকত তো ছিলই। আমরা অনুষ্ঠান ধারণ করতে গিয়েছিলাম হাটহাজারি উপজেলার হালদা নদীতে। কিন্তু এই দিকে কিন্তু দুই পাশের হালদার যে দুই পাশের মানুষজন যারা আছেন তাদের একটা খুব ভালো ইয়ে আছে, ভূমিকা আছে। আর ডিম সংগ্রহকারী যারা আছে তাদের সীমাহীন একটা পরিশ্রমের বিষয় এখানে জড়িত, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা গিয়েছিলাম দ্বীপ জেলা ভোলায়। সে জেলার ছোট ছোট দ্বীপের মানুষগুলো প্রকৃতির সাথে যুদ্ধ করে যেভাবে টিকে আছে সেসব দৃশ্য আমাদেরকে আপ্লুত করেছে। আমরা গিয়েছিলাম পটুয়াখালী জেলার সাগরকন্যা কুয়াকাটায়, সেখানকার টুরিস্ট পুলিশও আমাদের সাথে সংযুক্ত ছিল। নদী বিধৌত জেলা ঝালকাঠির ভাসমান বাজার, সেখানকার এশিয়ার সবচেয়ে বড় পেয়ারা বাগান আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। বরগুনা জেলার নৌকার জাদুঘরটিও ছিল চোখে পড়ার মতো, এটি একমাত্র নৌকা জাদুঘর যা বাংলাদেশে আছে। গোপালগঞ্জ জেলার জাতির পিতার সমাধিতে হাজার মানুষের উপস্থিতি আমাদেরকে আপ্লুত করেছে। বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদ আর সেখানকার পীর খান জাহান আলীর মাজারও আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। সাতক্ষীরা জেলার উপকূলীয় শিক্ষা প্রতিষ্ঠান আর সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য, সেখানকার বনজীবী মানুষের কথা আমাদের মনে গেঁথে আছে। খুলনা জেলার চুইঝাল আর রূপসা নদীর নৌকা বাইচ আমরা উপভোগ করেছি। আমার ময়ূর পাখি নাও ধীরে চালাও সোনার তরী রে, হাই হাই বিসমিল্লাহ বলিয়াই আমরা জারি দিলাম টানরে, ধীরে চালাও সোনার তরী রে। ভালোবাসার শহর যশোর। যশোরের ঝিকরগাছার ফুলের রাজ্যে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ভালোবাসার মাধ্যমে আটকিয়ে থাকে সেই রাজ্য আমাদেরকেও ভালোবাসা দিয়ে আটকিয়েছিল। মেহেরপুর জেলার ঐতিহাসিক আম্রকানন এবং মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স আমাদের চোখে পড়েছে। পরিচ্ছন্ন জেলা রাজশাহীর পদ্মার পাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আমাদেরকে মুগ্ধ করেছে।
চাপাই নবাবগঞ্জ জেলার দুর্গম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতিও আমাদের চোখে পড়েছে। নাটোরের উত্তরা গণভবন, হালতি বিলের নির্মল বাতাস আর ভাসমান শিক্ষা প্রতিষ্ঠান, সব কিছুই আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। আমাদের সোনালী প্রান্তর অনুষ্ঠানের শততম পর্বে বেশ কয়েকজন গুণী ব্যক্তি মতামত জানিয়েছেন। এসএটিবির সোনালী প্রান্তরের শততম যে পর্বটি প্রচারিত হতে যাচ্ছে এবং যে পর্বের মাধ্যমে এই এসএটিবি তার একটি মাইল ফলক অর্জন করেছে, সেই জন্য আমরা এসএটিবিকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এসএটিবি যাতে ভবিষ্যতেও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের মাঝে তুলে ধরতে পারে, এটির সাফল্য কামনা করি। কিছু কিছু ট্যুরিস্ট স্পট আছে যেগুলো আমরা নিরাপত্তা চাদর ঢেকে দিয়েছি, বিশেষ করে কক্সবাজার আপনাদের, তারপর কুয়াকাটা, তারপর জাফলংকে আমরা খুব শীঘ্রই আমরা নিরাপত্তার বলয়ের মধ্যে নিয়ে আসব, এবং আমাদের পতেঙ্গা ট্যুরিস্ট স্পটে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা যায়, এবং বাংলাদেশের আনাচে কানাচে যেগুলো ট্যুরিস্ট পয়েন্ট যেগুলো আসে, যেমন আপনাদের প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এটা বাংলাদেশের হেরিটেজ কালচার এবং আমাদের যে ট্যুরিস্টের যে পোটেনশিয়ালিটি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরাতে কিন্তু আমাদের ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আপনাদের সোনালী প্রান্ত প্রোগ্রামটি আমরা দেখেছি এবং আপনারা এখন ট্যুরিস্ট পুলিশের যে অংশটি যোগ করেছেন, যেখানে আমাদের যেই যেই ট্যুরিস্ট স্পটে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম রয়েছে আপনারা সেগুলো নিয়ে এসেছেন আপনাদের প্রোগ্রামে, যার মাধ্যমে দেশবাসী এবং দেশের বাইরেও যারা এই অনুষ্ঠান দেখে তারা জানতে পারছে যে বাংলাদেশে ট্যুরিস্ট পুলিশ আছে এবং ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম কী, কীভাবে একজন ট্যুরিস্ট পুলিশের কাছে সাহায্য পেতে পারে, বা কীভাবে আমরা আমাদের ট্যুরিস্ট স্পটগুলোকে নিরাপদ করে রেখেছি। নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে বৈরী আবহাওয়াতেও দর্শকদের উপস্থিতি এবং ট্যুরিস্ট পুলিশের সেবা আমাদের দৃষ্টি কেড়েছে। বগুড়া জেলার মহস্তানগড় এবং বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দর্শনার্থীদের খুব আকৃষ্ট করেছে এমন দৃশ্য আমাদের চোখে পড়েছে। দিনাজপুর জেলার কান্তজির মন্দির, সবচেয়ে বড় দিঘি রামসাগর, এশিয়ার সবচেয়ে বড় ঈদগা মাঠ এবং দিনাজপুর জেলার নান্দনিক শিক্ষা অবকাঠামো আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার তেঁতুল গাছ আর হিমালয় কন্যা সবই ছিল আমাদের অনুষ্ঠানে। নীলফামারী জেলার নীলসাগর, রংপুর জেলার পেয়ারাবন্দ গ্রামের নারী জাগরণের অগ্রদূত বেগম রুকেয়ার জন্মভূমিও ছিল আমাদের অনুষ্ঠানের উপজীব্য বিষয়। লালমনিরহাট জেলার আঙ্গরপোতা দহগ্রাম ছিটমহল মানুষের আবেগের কথা, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনের কথা সবই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই লালমনিরহাট উপজেলার একটি বিশেষ উপজেলা হচ্ছে পাটগ্রাম। এই উপজেলার একটি বিশেষ ইউনিয়ন বা ছিটমহল হিসেবে পরিচিত হচ্ছে দহগ্রাম আঙ্গুরপোতা। দহগ্রাম আঙ্গুরপোতা ইউনিয়নটি ছিট হওয়ার কারণে একটা সময় ছিল দেশে থেকেও পরাধীনের মতো, অর্থাৎ বন্দী জীবনে বসবাস করত এই ইউনিয়নের লোকজন। প্রথম দিকে দিনের বেলায় ভারতের বিএসএফের ইচ্ছামতো করিডোর খোলা বা বন্ধ রাখা হতো, পরবর্তীতে 3 বিঘা করিডোর হস্তান্তরের মাধ্যমে লোকজনের 24 ঘন্টায় 1 ঘন্টা পরপর আসা যাওয়া করতে পারত, এরপর 6 ঘন্টা পরপর, বর্তমানে 24 ঘন্টাই খোলা থাকে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী স্থলবন্দর, শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র আর জামালপুরের আশেখ মাহমুদ কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের অনুষ্ঠানটিকে অনেক সমৃদ্ধ করেছে। নেত্রকোনা জেলার সাদা পাহাড়, খালিয়াজুড়ি এবং মোহনগঞ্জের হাওড় আমাদের দৃষ্টি কেড়েছে।
আমরা আমাদের সোনালী প্রান্তর অনুষ্ঠানের শততম পর্ব ধারণ করতে গিয়েছিলাম সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরে। চলুন টাঙ্গুয়ার হাওরের উপর একটি তথ্যচিত্র দেখে আসি। হবিগঞ্জ জেলার বানিয়াচং এশিয়ার সবচেয়ে বড় গ্রাম, আর সেই জেলার ধামাইল গানের নাচ ইতিমধ্যে খ্যাতি ছড়িয়েছে। কিশোরগঞ্জ জেলার হাওড়ের রূপবৈচিত্র এবং সেখানকার হাওড়ে একটি ভাসমান স্কুলও আমাদের চোখে পড়েছে। গাজীপুর জেলার শাওরাইত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল মন ভুলানো আর চোখ জুড়ানো দৃশ্য। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সেরা বিদ্যাপীঠ পীরকাশীপুর আরএন উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে। সংস্কৃতির জেলা ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পুতুল নাচ আমাদেরকে মুগ্ধ করেছে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন
আমাদের সোনালী প্রান্তর অনুষ্ঠানের শততম পর্ব ধারণ করতে গিয়েছিলাম সিলেট জেলার জাফলং। সোনালী প্রান্তর অনুষ্ঠান ধারণ করতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। বৈরি আবহাওয়া, ঝড়, ঝঞ্ঝা এবং বৃষ্টিতেও থেমে থাকেনি। আমরা সেই অনুষ্ঠানটি ধারণ করেছি রাতারগুল সোয়াম্প ফরেস্টে। চলুন রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘুরতে চলে যাই। দর্শক, আমাদের সোনালী প্রান্তর অনুষ্ঠানের শততম পর্ব পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantor@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। মিষ্টি কথাই ভুইলা তুমি, আসল পীড়িতে খুঁজলা না, ঘাত দিলা বন্ধু ফুল তো কভু দিলা না, মিষ্টি কথাই ভুইলা তুমি, আসল পীড়িতে খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু ফুল তো কভু দিলা না, অন্তরে তে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, তলি যা পুড়াইয়া গেলা রে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না, তলি যা পুড়াইয়া গেলা রে বন্ধু আমার রইলা না। ভালোবাসা সব সপিলাম জাতি কুলো মা, পর মানুষে মন মজাইলা হাই রে ও পাশা, ভালোবাসা সব সপিলাম জাতি কুলো মা, পর মানুষে মন মজাইলা হাই রে ও পাশা,